নমস্কার। শেষ জীবন সুন্দরবন থেকে আপনাদের এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তির সঙ্গে আজ পরিচয় করিয়ে দেব যে আপনারা ভাবতেই পারবেন না যে একদম সুন্দরবনের শেষ প্রান্তে উনি এসেছেন, ওনার নাম, উনি কোথা থেকে এসেছেন সব কিছু আপনাদেরকে জানাবো এবং ওনার কণ্ঠে গান আপনাদেরকে শোনাবো। আপনারা সে জীবন সুন্দরবনের সাথে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেড়াচাপা থেকে এসেছি, দেবঙ্গা থানা। আচ্ছা, আপনি কি করেন? আমি গান বাজনা, ঈশ্বরের সাধনা, ঈশ্বরকে খুঁজি, ভগবানকে খুঁজি। সুন্দরবনে এর আগে কোনোদিন এসছো না? এই প্রথম? মানচিত্রে যার পরিচয় পরিস্থিতি আছে তো সেরকম একটা জায়গা, এখানে তো ভালো লাগা, এই জায়গা ভালো লাগবে বাধ্য প্রত্যেকটা মানুষের। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন, মানে সুন্দরবন সুন্দরের শেষ নেই, মানে কি বলবো নিজে থেকে। আর এমন একটা মানুষ আমরা পেয়েছি যে মানুষটার কোনো তুলনা হয় না, উনি খুব সুন্দর গান করেন, ওনার কণ্ঠে একটা গান আমরা শুনি। গানটা গাইব নিজের জীবন সম্পর্কে। আসলে পৃথিবীতে আমরা যা করতে এসেছি, যে জন্য পৃথিবীতে আমরা মানব জন্ম পেয়েছি, আচ্ছা, তার উপরে ভিত্তি করে। অ্যাকচুয়ালি পৃথিবীতে আমরা প্রত্যেকটা জীব, মনুষ্য জীব জন্ম লাভ করেছি এই কারণে, ঈশ্বরের সঙ্গে আমরা সবাই বাক্য দিয়ে এসেছি। যেমন মাতৃগর্ভে যখন হেড মুন্ডে উদ্ধ পদে আমরা ছিলাম, সে সময় মাতৃ জঠরের ভেতরে ছোট্ট জায়গা, মায়ের রক্ত মাংস খেয়ে যখন বড় হচ্ছিলাম আস্তে আস্তে, তো তখন আমরা গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, এই গর্ভ যন্ত্রণা থেকে, এই অন্ধকার থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমি ধরাই গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করো। কিন্তু সেই যে তার সাথে বাক্য দিয়ে আসলাম, সেই বাক্য ঠিকঠাক আমি তো রক্ষা করতে পারছি না, জানি না আপনারা করতে পারছেন কিনা, কিন্তু আমি অধম পাচ্ছি না। আপনারা কিন্তু একদম মানে সুন্দরবনের সে জীবনের ঘরের ভিতরে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা দেখবেন আর আপনাদের দেখাতে পারবো আমি ভাবতেই পারিনি। আজ আমার গর্বে কিন্তু বুকটা একবার ফুলে ফেপে যাচ্ছে। আপনারা দয়া করে সুন্দরবন সে জীবনটা চ্যানেলটাকে দেখতে থাকুন। শুরু করুন আমরা। জীবনের যা কাম্য বস্তু আমি তার কিছু না পাইলাম, দুঃখের গীতি গাইতে আমি ভবেতে আইলাম, জীবনে যা কাম্য বস্তু আমি তার কিছু না পাইলাম, দুঃখের গীত গাইতে আমি ভবেতে আইলাম, দুঃখের গীত গাইতে আমি ভবেতে আইলাম। দিকে
dine dine şukaylı ana malum sobadan taki মানুষকে যে আমরা পাবো আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই মানুষটাকে আমরা বারবার যেন আমরা পাই। ভগবানের কাছে আমি প্রার্থনা করি এই ধরনের মানুষ যেন বহুবার যেন আমার এই শেখ জীবনের বাড়িতে শেখ জীবনের ভবনে বারবার যেন আসতে পারে। আপনারা এই আশীর্বাদ করবেন। আর একটা গান ওনার কণ্ঠে শোনানোর চেষ্টা করছি। যাই হোক, এই গানটি গাইবো ভবা পাগলার গান। তো ভবা পাগলা গিয়েছেন, এই যে বারে বারে আসা যাওয়া, এই জন্ম আর চাই না ভগবানের কাছে, এই জন্ম মৃত্যু এই কঠিন যন্ত্রণা আর চাই না। আমি আর চাই না জন্ম আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, আখির পলক মেলে ফিরে যাও। আমি বলই দুবি তাই তোমার নাকি, বলই দুবি তাই তোমার নাকি, আখির পলক পালে ফিরে যাও। আমি আর চাই না জনম আর চাই না মরণ, আমি আর চাই না জনম আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও। আমার ইচ্ছা তাই তোমারই দেওয়া, আমারে নশ্বর দেবে একটু হাওয়া, আমারে চাওয়া তাই তোমারই দেওয়া, আমারে নশ্বর দেবে একটু হাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, তরে ভেঙে দাও, তোমার চরণ তরে রেখে দাও।
যে মানুষটাকে দেখা যেত সেই মানুষটা কিন্তু একদম শেষ জীবনের ঘরের ভিতর। এই সুযোগ আর আসবে বলে আমরা আমার দিক থেকে আমি মনে করতে পারছি না, আমি ধন্য হয়ে গেছি। গান আপনাদের ভালো মন্দ কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, কোনটি আমাদের ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে এগুলো আমাদের জানাবেন, আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। নমস্কার, আজকের মতো শেখ জীবন সুন্দরবনের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার।